অ্যাডভান্স সেন্টার অব কিডনি অ্যান্ড ইউরোলজি আকু ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা নিয়মিত প্রচার করছি কিডনি এবং ইউরোলজি বিষয়ে বিভিন্ন সমস্যা ও তার সমাধানের কথা আজ আপনারা দেখবেন অধ্যাপক ডক্টর সৌরভ হোসেন সৌরভ বিভাগীয় প্রধান ইউরোলজি বিভাগ ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এবং চেয়ারম্যান অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি আকু স্যারের পরামর্শ বয়স্ক লোকের প্রস্রাবের পথে বাধা হতে পারে স্ট্রিক চারিব্রেথরা অবশ্যই পুরুষদের অবশ্য মেয়েদেরও একটু আগেই একজন বয়স্ক মহিলার অপারেশন আমি করলাম সেটাও স্ট্রিক চারিব্রেথরা তবে মহিলাদের স্ট্রিক চারিব্রেথা সাধারণত মেনোপজ বা মাসিক বন্ধ হওয়ার আগে হয় না আর মাসিক বন্ধ হওয়ার পরে হয়তো পঞ্চাশ পঞ্চান্ন ষাট বছর বয়সী মেয়েদের স্ট্রিক হতে পারে এবং খুব সহজ চিকিৎসা মেশিন দিয়ে চিকিৎসা এবং দ্রুত একদিনের মধ্যে সে সুস্থ হয়ে যায় আর পুরুষ মানুষের যে স্ট্রিকচার ইউরেথরা বা প্রস্রাবের পথে বাধা সেটি আমরা বাংলা দিয়ে বলতে পারি যে প্রস্রাবের নলটি প্রস্রাবের রাস্তাটি সরু হয়ে গেছে বা চিকন হয়ে গেছে এটি নানান কারণে হয় যেমন ইনফ্লামেটরি সাধারণত এটির কারণ হচ্ছে গনোরিয়া ইনফেকশান গনোরিয়ার নাম তো আপনারা জানেন যারা প্রস্টিটিউশানে যায় বা খারাপ মেয়েদের সাথে সেক্স করে যদি আপনার ফিমেল পার্টনারের শরীরের মধ্যে এই রোগ জীবাণু বা নাইজেরিয়া গণরী বলে এই রোগের জীবাণুটি থেকে যায় তাহলে সেটি পুরুষের দেহে সংক্রামিত হয় এবং পুরুষের প্রস্রাবের রাস্তা দিয়ে পুঁজের মতন বা রসের মতন কিছু বেরোতে থাকে প্রস্রাব ছাড়াও তখনই সেটি আমরা পরীক্ষা করে নির্ধারণ করতে পারি যে এটা গণরিয়া হয়েছে কি হয় নাই গণরিয়া হয়ে যাওয়ার সাথে সাথে স্ট্রিকচার হবে না হয়তো গত পাঁচ বছর আগে আপনার গণরিয়া হয়েছিল অথবা দুই বছর আগে গণরিয়া হয়েছিল অথবা এক বছর আগে গণনৈয়া হয়েছিল আপনি সেই সময় হয়তো খারাপ মেয়েদের সাথে সহবাস করেছিলেন এখন এই এক বছর পরে মাস পরে দুই বছর পরে আপনার স্ট্রিকচারিব্রেথরা বা প্রস্রাবের রাস্তা শুরু হওয়া নিয়ে আসতে পারেন কিভাবে বুঝবেন তা হল দেখবেন যে সব বন্ধুরা একসাথে বাথরুমে ঢুকলেন পেশাব করার জন্যে সবাই চলে গেল বাথরুম শেষ করে প্রস্রাব শেষ করে অথচ আপনি শেষই করতে পারছেন না অর্থাৎ লম্বা সময় ধরে প্রস্রাব হচ্ছে এবং পেটে চাপ দিয়ে দিয়ে প্রেশার দিয়ে দিয়ে কোথ পেড়ে পেড়ে আপনাকে প্রস্রাব বের করতে হচ্ছে এটাকে ডাক্তাররা বলেন যে স্ট্রিকচার ইউরেথ্রা হয়েছে আপনি একটি পরীক্ষা করে নিন আমরা ডাক্তারের কাছে আসলে অবশ্যই পরীক্ষাটি আমরা করবো রেট্রোগ্রেড ইউরেথ্রো সিস্টোগ্রাম এবং মিকচুরেটিং সিস্টো ইউরোথ্রোগ্রাম এই পরীক্ষাটা করলেই স্ট্রিকচার কোন জায়গাটায় হয়েছে কত লম্বা হয়েছে কি পরিমাণ সমস্যা হয়েছে সেগুলি আমরা বুঝতে পারব আর তারপরে চিকিৎসা খুবই সহজ মেশিন দিয়েও হতে পারে আবার যদি বারবার হতে থাকে কিন্তু একটি কথা মনে রাখতে হবে স্ট্রিকচার ইউরোথরা একবার চিকিৎসা করার পর আবারও রিকারেন্স হতে পারে তাই আমরা মুখের চামড়া কেটে নিয়ে মুখের ভেতরের চামড়া কেটে নিয়ে সেটিকে প্রস্রাবের রাস্তায় প্রতিস্থাপন করি তাহলে কি দাঁড়ালো চিকিৎসা আমরা বলি বাকাল মিকোজেল গ্র্যাফট ইউরোথ্রোপ্লাস্টিক সংক্ষেপে অনেকে লিখবেন বিএমজি ইউরোথ্রোপ্লাস্টিক এটির মানে হচ্ছে মুখের ভেতর থেকে আমরা ত্বক বা চামড়াটাকে নিয়ে নেব নিয়ে প্রস্রাবের রাস্তার মধ্যে সংযোজিত বা প্রতিস্থাপন করবো তাহলেই সারা জীবন আপনি ভালো থাকবেন আর রিকারেন্স হবে না বা পুনর্বায় স্ট্রিকচার হবে না এতে গেল স্ট্রিকচারের কথাই এবারও আসুন আর একটু বয়সে এটা হয় পঞ্চাশের উপরে শতকরা ষাটজন পুরুষেরই প্রস্টেট বড় হয়ে যায় প্রস্টেট হচ্ছে একটা গ্রন্থি যেখান থেকে এক ধরনের রস সেক্স রস আসে যেটা বীর্যের মধ্যে যুক্ত হয় তো সেই প্রস্টেট গ্ল্যান্ড আপনার এতদিন উপকার বা আপনাকে আনন্দ দিয়েছে এখন পঞ্চাশ বছরে গিয়ে শতকরা ষাট জনেরই প্রস্টেট বড় হতে থাকে তো এই প্রস্টেটটা থাকে প্রস্রাবের থলির এক একেবারে নিচে প্রস্রাবের রাস্তাকে চতুর্দিক থেকে ঘিরে তো প্রস্রাবের রাস্তার চতুর্পার্শ্বে যদি প্রস্টেট বড় হয় তাহলে প্রস্রাবের রাস্তা বা এই ইউরেথ্রার অবস্থাটা কি হবে চতুর্দিকের চাপে সে চিড়ে চ্যাপটা লেগে যাবে এবং সরু হয়ে যাবে সুতরাং আপনাকে প্রস্রাব বের করতে অনেক কষ্ট করতে হবে কোঁত পারতে হবে লম্বা সময় ধরে পেশাব করতে হবে এবং কিছুতেই প্রস্রাব ক্লিয়ার হবে না বা শেষ হবে না তখন আপনি বলবেন যে আমার প্রস্রাব তো ক্লিয়ার হচ্ছে না এই জন্যে আপনাকে বারবার পেশাবখানায় যেতে হবে এমনকি রাত্রে ঘুমিয়ে যাওয়ার পরও একজন বয়স্ক পুরুষ মানুষ চার থেকে ছয় বার প্রস্রাব করে এটি একটি পেইনফুল বা বেদনাদায়ক অবস্থা যে একজন বয়স্ক পুরুষ তার হয়তো সত্তর বছর আশি বছর হয়ে গেছে এখন রাত্রে ঘুম বাদ দিয়ে তাকে সারা রাত ধরে বাথরুমে যেতে হচ্ছে তার সন্তান এবং তার আত্মীয়স্বজনের উদ্দেশ্যে আমরা বলছি এই রকম যদি দেখেন যে একজন বয়স্ক পুরুষকে রাত্রে বিশেষ করে দিনেও তো ঘন ঘন হতে পারে কিন্তু রাত্রে বিশেষ করে যদি ঘন ঘন প্রস্রাব হয় রাত্রে মানে ঘুমিয়ে যাওয়ার পরে যদি ঘন ঘন প্রস্রাব হয় এবং প্রস্রাব যদি মনে হয় যে ক্লিয়ার হলো না অর্থাৎ আপনার বাড়ির সেই বয়স্ক পুরুষ যদি বলে আমার প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না শেষ হওয়ার পর মনে হচ্ছে রয়ে গেল সেইগুলিকে আমরা বলতে পারি যে এর প্রস্টেট বড় হয়েছে সাধারণত নির্দোষভাবেই প্রস্টেট বড় হয় যাকে ডাক্তাররা বলেন বিনাইন এনলার্জমেন্ট অফ প্রস্টেট কিন্তু কখনো কখনো এই প্রস্টেটে ক্যান্সারও হতে পারে তখন আমরা বলি কার্সিনোমা প্রস্টেট তো ক্যান্সার প্রস্টেট এবং বিনাইন বা নির্দোষ টিউমারের প্রস্টেট দুই রকমের চিকিৎসা ক্যান্সার প্রস্টেট বুঝতেই পারছেন যদি ধরা পড়ে কিভাবে ধরা পড়বে রক্তের একটি সাধারণ পরীক্ষা সেরাম পি এ উন্নত দেশে চল্লিশ বছরের পর সব পুরুষের স্ক্রিনিং করা হয় মানে মাঝে মাঝে পরীক্ষা করে দেখা হয় তাদের প্রস্টেটিক ক্যান্সার হচ্ছে কিনা আমাদের দেশে এমনটি জাতীয়ভাবে কোনো ব্যবস্থা নেই কাজে আপনাকেই নিজের আগ্রহে আপনার যদি চল্লিশ পঞ্চাশ বয়স হয়ে থাকে প্রতি বছর অন্তত একবার সিরাম পিএসএ পরীক্ষা করে দেখতে হবে এই সিরাম পিএসসি বেড়ে গেলে আমরা আন্দাজ করব যে প্রস্টেটে ক্যান্সার হয়েছে সব সময় যে পিএসএ বাড়লেই ক্যান্সার হবে এমন নয় নানান কারণে পিএসএ বাড়তে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে ক্যান্সারের কারণেই সিরাম পিএসএ বেড়ে যায় তো সিরাম পিএসএ বেড়ে গেল তখন ক্যান্সারের চিকিৎসা শুরু হবে যদি আপনার ক্যান্সারটি অর্গান কনফাইন বা প্রস্টেটের মধ্যেই সীমাবদ্ধ থাকে তাহলে আমরা রেডিক্যাল সার্জারি বা রেডিক্যাল রেডিওথেরাপি এই চিকিৎসা পদ্ধতি নেই রেডিক্যাল সার্জারি মানে পেট না কেটেই প্রস্টেট এবং প্রস্টেটের আশেপাশে যেসব অঙ্গ আছে যেমন সেমিনাল ভেসিকালস ব্লাডার নেক ইউরেথ্রা এগুলি সবসহ আমরা উঠাই নিয়ে আসি এবং ইউরেথ্রা বা পেশাবের রাত পেশাবের রাস্তার সাথে ব্লাড আর নেকের আবার সংযোগ বা সেলাই করে দেওয়া হয় এতে করে স্বাভাবিকভাবে রুগী পেশাব করতে পারে এবং ক্যান্সার মুক্ত থাকতে পারে যদি ক্যান্স ক্যান্সারের চিকিৎসায় আপনার সার্জারি করতে সমস্যা হয় কোনো রুগীর তাহলে রেডিওথেরাপিও দেওয়া যেতে পারে সেই রেডিওথেরাপি বাইরে থেকে ছ্যাঁক দেওয়া নয় সেই রেডিওথেরাপি হচ্ছে প্রোস্টেটের ভেতরে এক ধরনের বীজ বা ধানের বিচির মতন ধানের মতন এক ধরনের রেডিয়েশন পুঁতে দেওয়া হয় এই রেডিয়েশন অনবরত চলতেই থাকে এবং প্রস্টেট আস্তে আস্তে সুচিকিৎসিত হয়ে যায় প্রস্টেট ক্যান্সার ভালো হয়ে যায় তবে কখনো কখনও খুব মারাত্মক সমস্যায় আমাদের পড়তে হয় যে রেজিস্ট্যান্ট হয়ে যায় প্রস্টেটিক ক্যান্সার কোনো ওষুধেই কাজ করতে থাকে না কাজেই যদি প্রস্টেট ক্যান্সার ডাক্তার সাহেব বলে আপনি অবশ্যই সাবধানের সাথে দ্রুততম সময়ে চিকিৎসা নেবেন এরপরে যখন আসি আমরা নির্দোষ টিউমার বা বিনাইন এনলার্জমেন্ট অফ প্রস্টেট এটি আমরা স্কোরিং করি আমরা বলি ইন্টারন্যাশনাল প্রস্টেট সিমটম স্কোর প্রত্যেকটা প্রাস্টেটের রুগীরই সাতটি সিমটমস আমরা জিজ্ঞেস করি যে তার ঘন ঘন প্রস্রাব হচ্ছে কিনা দিনে রাত্রে ঘন হচ্ছে কিনা তারপরে লম্বা সময় পেশাব করতে লাগছে কিনা পাড়া লাগছে কিনা পেশাবের শেষে মনে হচ্ছে কিনা যে প্রসাব রয়ে গেল পেটের মধ্যে আরও পেশাব আটকে আছে এমন কি মনে হচ্ছে যে প্রস্রাব ফোটায় ফোটায় পড়ছে পেশাবের পরে তাহলেই আপনাকে প্রত্যেকটা প্রশ্নের জন্যে বা প্রত্যেকটা লক্ষণের জন্যে শূন্য থেকে পাঁচ নাম্বার পর্যন্ত আমরা দিয়ে থাকি এখন আপনি যদি সব যোগ করার পরে নাম্বারটি সাতের মধ্যে হয় শূন্য থেকে সাতের মধ্যে হয় তাহলে অবশ্যই আমরা বলবো যে কোনো রকম চিকিৎসা লাগবে না কেবলমাত্র লাইফ স্টাইল মডিফিকেশান আর যদি আপনার স্কোর অর্থাৎ টোটাল নাম্বার আট থেকে শুরু করে উনিশের মধ্যে হয় তাহলে ওষুধ দিয়ে চিকিৎসা অর্থাৎ মডারেট স্কোরের জন্যে ওষুধ দিয়ে চিকিৎসা ট্যামলোসিন ট্যামসুলোসিন সিলোডসিন এরকম প্রচুর ওষুধ আমাদের দেশে আছে সেগুলি ওষুধ দৈনিক মাত্র একবার করে খাওয়া লাগে কাজে খাওয়াও কোনো সমস্যা না এবং আপনি আল্লাহ রহমতে খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু যদি সিভিয়ার সিমটমস হয় বিষের উপরে আপনার সিমটমস হয় অথবা পেশাব আটকে যায় অথবা আপনার কিডনি নষ্ট হয়ে যায় অথবা বারবার ইনফেকশান হতে থাকে অথবা পেশাবের থলির মধ্যে পাথর হয়ে যায় অথবা যদি হার্নিয়া হয়ে যায় তাহলে আমরা অপারেশন করার জন্য উপদেশ দেব সেই অপারেশন নিয়েও ভয় পাওয়ার কিছু নেই অপারেশনটা হচ্ছে পেট না কেটে পেশাবের রাস্তা দিয়ে টি ইউ পি বা ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন অব প্রস্টেট এটি অত্যন্ত সহজ অপারেশান এটি ছাড়াও আমাদের এখন লেজার আছে আমার পিছনে আপনি লেজার মেশিন দেখতে পাচ্ছেন এই লেজার মেশিন দিয়ে আমরা আলোর সাহায্যে আলোর গতির সাহায্যে প্রস্টেট অপারেশন করে দিতে পারি তাহলেই আপনার পেশাবের রাস্তার বাধা দূর হয়ে যাবে আপনি সুস্থ স্বাভাবিকভাবে জীবন কাটাতে পারবেন এবং আপনার কিডনি নষ্টও হবে না আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন